Assalamualaikum everyone, welcome back to my channel. Last time challenge korte chhi chitoi pitha. Gorom gorom ekbar ha. Mane ei je o baba. Eta to pochondo gorom kore, eta sobcheye sheshe bajaise. Anujon itto age bajaise to tader khete hobe karon amar pray shobgulai gorom ha. Ar ekhane hocche chitoi er sathe khawar jonno কাঁচামরিচ ধনিয়ার ভর্তা আর হচ্ছে সরিষা ভর্তা। হ্যাঁ, একটু জানাই রাখি এই চিতু পিঠার আরও কয়েকটা চ্যালেঞ্জ আসবে আমাদের। হ্যাঁ, লাইক হাঁসের সাথে হাঁসের মাংস, একবারে কষা মাংসের সাথে চ্যালেঞ্জ আসবে। তারপর হচ্ছে আরো একটা স্পেশাল চ্যালেঞ্জ আসবে, ওটা হচ্ছে আমাদের গ্রামে যেভাবে এই চিতু পিঠাটা খাওয়া হয় ওটা চ্যালেঞ্জ আসবে। তো বুঝতেই পারতেছেন কয়েকটা চ্যালেঞ্জ আসবে। আর এখানে হচ্ছে পাশের জমিতে মানে তরমুজ দিবে। আপনারা তো হয়তো অনেকে জানেন না যে আমরা গ্রামে থাকি, এই জন্য বলে দিলাম। তো তরমুজের জমি চাষ করতেছে, এই জন্য আওয়াজ আসতেছে ট্র্যাক্টরের। হ্যাঁ, সো একটু হয়তো আওয়াজ আসবে আজকে ভিডিওতে। আর কি হইলো ভাই জানি না, গতকালকে ভিডিওতে আপনাদের ওই যে ইসের ভিডিওতে আচারি মাটন আর খিচুড়ির চ্যালেঞ্জটাতে এত সুন্দর খাবার ছিল, ওটাতে সুন্দর চ্যালেঞ্জ হয়েছে, ওটাতে একবারেই আপনারা মানে দেখেন নাই, ভিউজ হয় নাই। যদি পারেন তাহলে হচ্ছে আপনি একটু দেখে আসবেন। হ্যাঁ, ওই ভিডিওটা। ওকে, তাহলে চ্যালেঞ্জ শুরু করে দিই। হ্যাঁ, ওকে, 1 2 3 ওকে। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। ওহো, এটা একটু ঠান্ডা আছে রে। বিসমিল্লাহ। আজ নেট করে পান ফেলবে না। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাঘিরা, কত করে খাবে না ভাই। পেটটা ভরে গেছে রে ভাই। পেটে ওটাই তো শোনা যাবে।
খা 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 কেমন দিলাম মেরে পুরো পেট ভরে গেছে ভাই সাতটা পিঠা একবারে এগুলো বড় হয়ে যাবে ঢাকা দশ টাকা করে বেঁচে আগে ছিল পাঁচ টাকা তারপর সবই দশ টাকা হয়ে গেছে বাপ চ্যালেঞ্জ আসবে চিন্তা করেন না বাপ আটা পাঁচ সব চ্যালেঞ্জ আসবে ইনশাল্লাহ ভাই আমি নিজেই অসুস্থ হয়ে গেছি বুঝলাম তার স্যার আমি জিততে অসুস্থ হয়ে গেছি সব ক্লিন করে তবে রেস্ট নিয়ে আসতেছিল ভাই পুরো পেটের অবস্থা কাইল হয়ে গেছে আজকে খালি গ্যালেসটা কেন গ্যালেসটা কেন খাবো ও দেখতে হইতেছে আমার হাতে কিছু একটা আছে তারপর গ্যালেসটা দেন খাওয়াই না এটা কি শাস্তি নাই আগে একটা জিনিস লাগবে কি লাগবে একটু পানি আন এটার মধ্যে একটু পানি ভরে দে কতখানি দেবো আজকে একটি ইউনিক শাস্তি দেওয়ার চেষ্টা করবো মনে হয় ডেকে দিছে আবার ইউনিক না হইতে পারে যদি খারাপ কিছু হয় আগে কই দে খারাপ কিছু না এটা তুই একটু খাইছস চিন্তা নাই ওকে এটা কোন শাস্তি এলি না এটা আসলে কোন শাস্তি না রে ভাই শাস্তি পাইতেছি না কুচ্ছ আর লাস্ট ভিডিওটা আপনারা দেখেনই নাই ভাই এইজন্য আসলে আমার মন টক খারাপ জানেন আমাকে তো ভালোবাসলে সবাই মানে কি হইলো বুঝলাম না আপনারা লাস্ট ভিডিওটা একবারই দেখলেন না মানে কত মনে হয় 20,000 এর মতো মানুষ দেখছেন যেখানে 1,00,000 মানুষ অলরেডি দেখা হয়ে যাওয়ার কথা যাক সবকিছু আল্লাহর ইচ্ছা আল্লাহ ওই যে সবসময় বলি যে আল্লাহ চাইলে দিতেও পারে নিতেও পারে সো ধৈর্য ধরতে হবে ইনশাল্লাহ আল্লাহ ছিল আবার ফিরে দিতে এখন কি করবেন আমরা তাড়াতাড়ি করেন তো ও হ্যাঁ তাড়াতাড়ি তো নুজান কেন বলে জানেন নুজানের আজকে মানে বাগনির বাগনি না বাগনির বিয়া হ্যাঁ বিয়ে আজকে যাবে সারা রাত আনন্দ করবে আবার খাবে আবার দুপুরবেলা পরে মানে আগামীকালকে দুপুরবেলা খাবে এসব চিন্তায় রুজান পুরো কিন্তু আপনারা ভিডিও পাবেন ওই ভিডিও আমি ম্যানেজ করে নেবো ইনশাল্লাহ কোনোভাবে প্রতিদিন ভিডিও পাবেন ইনশাল্লাহ ওকে ওকে তাহলে হচ্ছে শাস্তি শুরু করছে আমি শুধু বিয়ের খাওয়ার চিন্তায় মধ্যে ঢুকে গেছি যে প্যান্ডেলের মধ্যে কী খাবার দিবে এইসব মাথার মধ্যে ঢুকে গেছে না সত্যি কথা এলে কিন্তু আমার খেয়াল আলো হয়ে গেছে ওকে পানিশমেন্টটা দিয়ে দিই নুরজান আসলে অধীর আগ্রহে পানিশমেন্টের জন্য অপেক্ষা করতেছে সেটা আমার একদমই পছন্দ না আমি চাই মানুষ যেটা চায় সেটা তাড়াতাড়ি দিয়ে দিতে হ্যাঁ কাঁচামরিচের আর ধনিয়া পাতার ভর্তা সাথে হচ্ছে যেটা বললাম আগেই বারবার এটা না ভুলে যাই সরিষা সরিষা ভর্তা আজকে আমি কোনো অজুহাত দেখাবো না আজকে দেখাবে না আমি চাইও না তো অজুহাত দেখা ওকে একটু কত মন্ত কইল হ্যাঁ সমস্যা নাই এমনিতে তো আমি অবাক ওর জন্য লাস্ট একটা পানিশমেন্ট আমার কাছে আছে হ্যাঁ ওইটা সারা ওরে হার মানে না আমার পক্ষে সম্ভব না ওইটা আমি দিব এটা কি ইনশাল্লাহ সেটা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন কি কি সেটা আমি দেখাই দিব ইনশাল্লাহ না কোমার খাস বাংলা কইলে তাহলে মানুষ খারাপ করবে চিন্তা করেন মানে চ্যালেঞ্জ অনুযায়ী আসছে করেন চ্যালেঞ্জ আসছে দুইটা চ্যালেঞ্জ রাইরা গেছে তার মানে দেখছো সুলতান ভাই সবাই দোয়া করবেন আর প্লিজ ভাই আপনারা গিয়ে ওই যে আচারি মাটন আর খিচুড়ি চ্যানেল সেটা দেখে আসেন মানে এই এই ভিডিওটার আগের ভিডিওটা হ্যাঁ প্লিজ ভাই অনেক বেশি কম ভিউজ হয়ে গেছে কেন হয়েছে আল্লাহ জানে আল্লাহ ঠিক করে দেবেন ইনশাল্লাহ তারপর আপনারা যদি পারেন ভালোবাসেন তাহলে একটু সাপোর্ট করে আসেন হ্যাঁ মানে ভিউজটা দিয়ে সাপোর্ট করে আসেন এই তো আগামীকালকে আবার দেখা হবে বললামই তো সব চ্যালেঞ্জ আপনার শীতের যত পিঠা আছে সব পিঠা চ্যালেঞ্জ করবো ইনশাল্লাহ আমরা আরও যেগুলো হয়তো আপনার কোনোদিন দেখেনি নাই ওই সব চ্যালেঞ্জ আসবে মজার মজার চ্যালেঞ্জ হ্যাঁ যেটা আমাদের আঞ্চলিক খাবার এই অঞ্চলের আর কি হ্যাঁ ওকে কইছি ওকে তাহলে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম